বনগাঁয় রাজ্য মহিলা মোর্চার সবার একটি ফাল্গুনি পাত্র, রাজ্যের পুলিশ মন্ত্রী ব্যর্থ তো ফাল্গুনি পাত্রের, বনগাঁ জেলা কার্যালয়ে উপস্থিত ফাল্গুনি পাত্র। শনিবার বনগাঁ সাংগঠনিক জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্রকে সম্বর্ধনা প্রদান করা হয়। বনগাঁ জেলা বিজেপির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে এসে রাজ্যের নারী সুরক্ষা নিয়ে এবং নারীদেরকে বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ করেন তিনি। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার নারীদেরকে সমান অধিকার প্রদানের জন্য বিভিন্ন ধরনের স্কিম চালু করেছেন, অথচ রাজ্য সরকার সেই স্কিম থেকে এই নারীদেরকে বঞ্চিত করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একজন পুলিশ মন্ত্রী, তা সত্ত্বেও নারীদের সঙ্গে ক্রমাগত বঞ্চনা করে যাচ্ছেন, এটা ওনার ব্যর্থতা। ময়নায় বিজেপি কর্মী খুনের ঘটনায় পুলিশ মাত্র 3 জনকে গ্রেফতার করেছে। এদিকে 34 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে রীতিমতো বিক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। প্রকৃত দোষীদেরকে আড়াল করার চেষ্টা করছে, তাই পুলিশ এমন ধীর গতিতে কাজ করছে বলে তোপ দাগেন তিনি। নতুন ভাবে এই দায়িত্ব পাওয়ার পর আগামী দিনে আপনার রণকৌশল কি হবে? দেখুন, আমাদের ভারতীয় জনতা পার্টির রণকৌশল ছিল আর বর্তমানেও থাকবে, এবং আগামী দিন যেভাবে মহিলারা বঞ্চিত, যেভাবে শোষিত, নিপীড়িত, এবং বিভিন্ন জায়গায় যেভাবে মহিলাদের ওপর ধর্ষণের ঘটনা শোনা যাচ্ছে, এবং তারপরে সেই ধর্ষণের ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আড়াল করার চেষ্টা করছে, অর্থাৎ মহিলাদের সম্ভ্রম মাননীয় মুখ্যমন্ত্রী চিনিমিনি খেলছে, এবং বিভিন্ন কেন্দ্রের প্রকল্প যেখানে মূলত বেনিফিশিয়ারি হিসাবে মহিলাদেরই কেন্দ্র সরকার সবথেকে বড় ভূমিকা দিয়েছে, সেক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে এই কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। তো যাতে মহিলারা তাদের অধিকার আদায় করে নিতে পারে, যাতে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হতে পারে, এবং যাতে মহিলাদের সম্ভ্রম যেভাবে নিপীড়িত হচ্ছে, যেভাবে অত্যাচারিত হচ্ছে, সেটাকে যারা যাতে ফিরিয়ে আনতে পারে, সেই লড়াইয়েই আমরা সংগঠিত হব। ময়নার ঘটনায় আরো 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ, সর্বমোট 3 জন হলো, কিন্তু এখনো পর্যন্ত 34 জনের নাম আছে এফআইআর, তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা যায়নি, কি বলবেন? পুলিশের ভূমিকা কী আছে এটা তো আলাদা করে বলার কিছু নেই, কারণ এখানে আমরা জানি যে শাসকের আইন চলে, আইনের শাসক এই পশ্চিমবঙ্গে নেই। শাসক যাদের মনে করেছে, যাদেরকে বলে দিয়েছে, তাদেরকেই পুলিশ গ্রেপ্তার করেছে। প্রকৃত দোষী যারা তৃণমূল করেছে, যারা অন্যায় করেছে, তারা ছাড়া রয়েছে। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, যারা খুন করছে, অত্যাচার করছে, অন্যায় করছে, তাদের ধরতে পারছে না, তো তিনি চাইছেন না, তাই ধরা যাচ্ছে না। এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে, এর আলাদা কোনো মানে বিষয় এখানে নেই। মুখ্যমন্ত্রী প্রকৃত দোষীদের সর্বক্ষেত্রে আড়াল করে, তো এক্ষেত্রেও সেই ঘটনা, সেই জন্য পুলিশ ধরছে না। ময়নার ঘটনা নিয়ে কি আপনাদের মহিলা মোর্চার পক্ষ থেকে রাজ্যজুড়ে কোনো কঠোর আন্দোলন বা কিছু করার পরিকল্পনা? সমস্ত ঘটনাই আমাদের এই বিষয় আছে, তো আমরা সেই আন্দোলন আলোচনা করে আমাদের নিশ্চয়ই এই পদক্ষেপ আমরা আগামী দিন নেব। আজকে ডিএর দাবিতে সরকারি কর্মচারীরা তারা মিছিল করেছে, একটা রেকর্ড সংখ্যক লোক হয়েছে, যেখানে দেখা যাচ্ছে প্রচুর মানুষ যারা কিন্তু ডিএর সমর্থনে তারা আজকে রাস্তায় হেরেছে, এবং সেই মিছিলটা হলো একদম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে দিয়ে, মানে এটা কেমনভাবে দেখছে? না, স্বাভাবিক, যখন সিপিএম এর সময় মমতা ব্যানার্জি তো বলেছিলেন যে যারা ডিএ দিতে পারে না তাদের সরকারে থাকার কোনো অধিকার নেই, তো আজকে যখন ডিএ যারা ডিএ পায়নি তারা যখন আন্দোলন করছে, তো সেই বিষয়টা আমরাও বলতে চাই যে যারা ডিএ দিতে পারেন না, তাদের অধিকার ফিরিয়ে দিতে পারেন না, তো তাদের এই সরকারে টিকে থাকার কোনো অধিকার নেই। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা।